কি ভাই ল্যাপটপটা ভেঙে ফেললেন? আরে না ভাই, ভাঙি নাই ভাই, এটা সিস্টেমে এরকম ভাই। তাই? হ্যাঁ ভাই, মানে উল্টায় পাল্টায় যেমন উল্টায় পাল্টায় যেভাবে খুশি ইউজ করা যায়। ও মাই গড, ইমরান ভাই আমি তো দেখে অবাক। হ্যাঁ ভাই, একেবারে কিন্তু ভাই অস্থির একটা ল্যাপটপ, একটা ল্যাপটপ। আচ্ছা দেখেন অবস্থা, মানে এটা কিন্তু একেবারে নতুন কন্ডিশনে আমার কাছে अवेलेबल, একদম নতুন কন্ডিশন, মানে নতুনের দামে কিন্তু, মানে পুরানের দামে কিন্তু পাচ্ছেন নতুন নতুন ল্যাপটপ। ওকে ভিউয়ার্স, দেখেন আজকে আমরা আপনাদেরকে ল্যাপটপ দেখাচ্ছি, অস্থির কিছু ল্যাপটপ দেখাবো। এখানে কিন্তু প্রচুর ল্যাপটপ রাখা আছে ভাই। আপনি দেখে আজকে মোবাইলের দামে ল্যাপটপ দিচ্ছেন? জি জি ভাই, মোবাইলের দামে ল্যাপটপ দিচ্ছেন। মানে মোবাইলের দামে ল্যাপটপ কিভাবে দেয় মানুষ ভাই? মোবাইলের দামে দিচ্ছে আমি একটু বুঝাই বলি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকে দেখা যায় যে ভাই 12-13 হাজার টাকায় ল্যাপটপ কিনতেছে বা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি কিন্তু 12-13 হাজার টাকা দিচ্ছি না, একটা মানে ভালো একটা ফোন কিনতে যেই টাকা লাগে আমি ওরকম দামই ভালো একটা ল্যাপটপ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে একটা ফোন কিনতে মিনিমাম, ধরেন একটা ভালো স্মার্টফোন কিনতে মিনিমাম 20,000 টাকা লাগে। হ্যাঁ, আজ কিন্তু ভাই 20,000 টাকার কমই ল্যাপটপ দিব, সকল ধরনের কাজ করতে পারবে। ওকে, এখানে একটু বলে দিতে মানে বলে দিতে চাচ্ছি আপনার ভিউয়ারদের, অনেকে চাচ্ছে ভাই 5-7 হাজার, 10-12 হাজার টাকা ল্যাপটপ, অনেক সবে দিচ্ছে কিন্তু আমি এগুলো সেল করি না। আচ্ছা, কারণ ভাই একটা ভালো ফোন যদি আপনি কিনতে চান, একটা ভালো স্মার্টফোন কিনতে চান, মিনিমাম 17-18 বা 20 হাজার টাকা বাজেট করতে হয়। সেক্ষেত্রে 12-13 হাজার টাকা ল্যাপটপ কিভাবে চিন্তা করেন যে ভালো হবে? আসলে আসলে কিভাবে চিন্তা করেন ভালো হবে? 12-13 হাজার টাকা ল্যাপটপ দিয়ে আসলে কি কাজ করা যায় না, মানে সকল ধরনের কাজ করা যায় না? এখন অ্যাকচুয়ালি লিমিটেশন আছে, লিমিটেশন আছে, আপনি লাইট ওয়েট কাজগুলো করতে পারবেন, হ্যাং করবে বা ই করবে, কিন্তু এখন ভাই নেট একটু স্লো হইলেই আমরা ফোন দিয়ে নেটের অফিসে, ভাই নেট স্লো কেন? আর সেক্ষেত্রে ল্যাপটপ স্লো হয়ে গেলে বুঝেন কি অবস্থা হবে, কিছু করার নাই। সেটাই সেটাই। ওকে ওকে, দেখেন আজকে কিন্তু ইমরান ভাই আমাদেরকে অস্থির কিছু ল্যাপটপ দেখাবেন মোবাইলের দামে, মোবাইলের দামে ল্যাপটপ দিব। আমরা একটা স্মার্টফোন যদি আমাদের লাগে, আমরা স্মার্টফোন ইউজ করি, কিন্তু স্মার্টফোনে কিন্তু সব কাজ হয় না, সব কাজ হয় না, ল্যাপটপ লাগে, ল্যাপটপ লাগে। আচ্ছা আচ্ছা, ওকে দেখেন আজকে কিন্তু আমরা অস্থির কিছু ল্যাপটপ দেখাবো। যারা আজকে লাইভটা দেখছেন, আজকে লাইভটা কিন্তু শেয়ার করতে হবে বেশি বেশি। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট আছে, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট আছে, আর এক সর্বোচ্চ কমেন্ট দাতা যে, ওকে সর্বোচ্চ বার যে সঠিক ভাবে কমেন্ট দিতে পারবেন, অ্যানসার দিতে পারবেন, তার জন্য গিফট আছে, তার জন্য গিফট ভাই। তাহলে আমরা সঠিক সেই কমেন্টকারী খুঁজবো কিভাবে সেটা একটু দেখাই যে ভাই। এই যে এই চমৎকার ল্যাপটপটা যদি একটু দেখাই দেন, এটার প্রাইসটা গেস করতে হবে। হ্যাঁ আচ্ছা, এটার প্রাইসটা গেস করতে হবে, কনফিগারেশনটা একটু বলে দেন শুরুতেই। আচ্ছা আচ্ছা, এটা হলো কোরাই 7 জেনারেশন, 16 জিবি র‍্যাম, 512 জিবি এসএসডি, 2K টাচ ডিসপ্লে রেজোলিউশন, ব্যাটারি ব্যাকআপটা 5-7 ঘন্টা প্লাস পেয়ে যাবে। আবার বলেন, এটা কিন্তু কোরাই 7 জেনারেশন, এটা সারফেস ব্র্যান্ডের একটা চমৎকার স্লিম একটা ল্যাপটপ, কালারটা কিন্তু জোস। দেখেন একটা কি কালার ভাই, এটা রোজ গোল্ড কালার, রোজ গোল্ড কালার, এরকম দেখতে অনেকটা চকলেট কালারের মতো লাগতেছে। ওকে, এই ল্যাপটপটা কনফিগারেশন আছে হচ্ছে Core i7 জেনারেশন, 16 জিবি র‍্যাম, 512 জিবি এসএসডি, 13.5 ইঞ্চি, 2K টাচ ডিসপ্লে রেজোলিউশন। আচ্ছা, এই ল্যাপটপটার প্রাইস কত হতে পারে সেটা গেস করে সঠিক উত্তরটা যদি যে দিতে পারবে এবং সর্বোচ্চ বার কমেন্ট করবেন, তার জন্য একটা কি গিফট আছে? তার জন্য গিফট দেখাই দেব না, দেখাই দেব, গিফট দেখাই দেব। আজকে লাইভ চলাকালীন সময় কিন্তু এই অফারটা চলবে, দুইটা গিফট থাকবে, একটা গেমিং মাউস এবং একটা হেডফোন। ওরে বাপ রে বাপ, সঠিক উত্তরদাতার জন্য, সঠিক উত্তরদাতা এবং সর্বোচ্চ হলো যে শেয়ারকারী। হ্যাঁ আচ্ছা, মানে দুইজন পাবে? জি জি। ওকে, মানে দুইটা জিনিসই দুইজন পাবে? জি দুইটা। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারী আজকে লাইভটা যিনি সর্বোচ্চ বার শেয়ার করবেন, এই শেয়ারের অপশন কয়দিন? এই শেয়ার অপশন 7 ডেজ, 7 দিন, 7 দিন, 7 দিন ধরে শেয়ার করতে পারবে, 7 দিন ধরে শেয়ার। আচ্ছা, আর কমেন্টের অপশনটা কিন্তু মাত্র লাইভ চলাকালীন সময় পর্যন্ত, লাইভ চলাকালীন যে ফার্স্ট বলতে পারবে তার জন্য। ওকে, এবং সর্বোচ্চ বার কমেন্ট করতে হবে সঠিক উত্তর। আমরা একটা গেজ প্রাইস বলে দেই, মানে কত থেকে কতর মধ্যে এটা আপনার হলো যে 49,000-55,000 টাকার মধ্যে এই ল্যাপটপটার প্রাইস। জি জি, সঠিক উত্তর এর মাঝখানে লুকিয়ে আছে। জি জি, লুকিয়ে সেটা আপনি কমেন্ট করে জানাবেন কত হতে পারে। কমেন্ট করবেন, অনেক অনেক বেশি কমেন্ট করতে হবে, সর্বোচ্চ বা সঠিক উত্তর যিনি কমেন্ট করবেন তার জন্য গিফট আছে। আর আজকে লাইভটা আগামী 7 দিন ধরে শেয়ার করতে হবে, তার জন্য গিফট আছে। যারা আজকে লাইভটা দেখছেন, সর্বোচ্চ বার শেয়ার করতে হবে এবং সর্বোচ্চ বার কমেন্ট করতে হবে, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। ওকে ইমরান ভাই, তাহলে শুরু করেন, আমরা কোন পাস থেকে শুরু করব? আচ্ছা, শুরু করি রিজনেবল প্রাইস, সব ল্যাপটপগুলো কিন্তু আজকে আমরা দেখাবো, প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো আজকে দেখাবো, রিজনেবল প্রাইস দিয়ে শুরু করি ভাই। আচ্ছা, কন্ডিশনটা একটু দেখায় দিই, দেখেন অস্থির একটা কন্ডিশন এবং কিন্তু একেবারে সুপার স্লিম। আর এটা কিন্তু হলো
Dell Latitude Business Series এর একটা ল্যাম্প তো এটা মডেলটা কিন্তু হলো 7390 Core i5 8th generation প্রসেসর থাকবে DDR4 8GB RAM থাকবে 256GB M.2 NVMe SSD থাকবে আচ্ছা আচ্ছা তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিক এবং ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে তাছাড়া যদি ডিসপ্লেটা নিয়ে কথা বলি 13 ইঞ্চ IPS প্যানেলে একটা ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যা ইউজ করতে হবে করতে পারেন এবং যদি এটা বেজেলটা দেখাই দিই যারা অ্যাকচুয়ালি বেজেললেস টাইপের ডিসপ্লে পছন্দ করেন তারা কিন্তু একটা বেজেললেস ফিল পাবেন ন্যানো বেজেল সিলেম আর যেহেতু Core i5 8th generation প্রসেসর ইউজ করা হয়েছে আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এবং এটা কিন্তু কাস্টমাইজের সুযোগ সুবিধা রয়েছে আপনি কিন্তু চাইলে র্যাম বাড়াতে পারবেন এসএসডি বাড়াতে পারবেন আর চমৎকার কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে 8th generation ল্যাপটপ ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিব এটা কিন্তু টাচ প্লাস 8th generation Core i5 আচ্ছা আর 8th generation মানে আমরা মনে করি যে হলো যে 30,000 বা 32,000 টাকা বাট এটা কিন্তু আজকে দেবো আপনার যারা মানে যারা আপনার ভিউয়ার্স আছে তাদের জন্য মাত্র 26,999 মাত্র 26,999 টাকায় পেয়ে যাচ্ছেন অস্থির এই ল্যাপটপ ঠিক আছে যারা ল্যাপটপ নিতে চান গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিন্তু আছে আমাদের কাছ থেকে প্রত্যেকটা ল্যাপটপ পারচেজ করলেই কিন্তু পেয়ে যাবেন 20 ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি 7 ডেজ মাইন চেঞ্জ গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে ওকে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং 20 ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 7 দিনের মাইন্ড চেঞ্জ গ্যারান্টি অফার মানে 7 দিনের মধ্যে আমার মন চেঞ্জ হয়ে গেল ল্যাপটপটা আমি কোনো ভাবে হয়তো চেঞ্জ করব চিন্তা করছি না এটা নেই আমি আরেকটা নিতে চাই সেই ক্ষেত্রে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিছু শর্ত আছে আপনারা কমেন্ট করতে থাকেন কার কোন ল্যাপটপটা পছন্দ সেটাও আপনারা জানিয়ে জানান আমরা সেটার প্রাইস নিয়ে কথা বলবো এটাও তো ভেঙে ফেলা যায় অনেক কালেকশন থাকবে যদি এটার ফিটনেস একটু দেখাই দিই ভাই ও একেবারেই কিন্তু স্লিম অসাধারণ এটা কিন্তু খুবই পপুলার মডেল 1040 আচ্ছা G5 1040 G5 এবং ম্যাট টাইপের ডিসপ্লে হ্যাঁ ম্যাট টাইপের ডিসপ্লে আচ্ছা এটাতে কিন্তু আপনার Core i7 8th generation প্রসেসর থাকবে DDR4 16GB RAM থাকবে 256GB M.2 NVMe SSD থাকবে আচ্ছা কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে বেঙ্গল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে ডিসপ্লেটা কিন্তু 14 ইঞ্চি IPS প্যানেলের একটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যা ইউজ করেন অভাবে করতে পারবেন আচ্ছা আচ্ছা তাছাড়া কিন্তু 360 ডিগ্রি কনভার্টেবল টু ইন অন মোডে ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা 5 থেকে 6 ঘন্টা প্লাস পেয়ে যাবেন আর চমৎকার কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চমৎকার ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 49,999 টাকা মাত্র 49,999 টাকায় অস্থির এই ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে এবং তারপরে দেখাবো হলো যে সারফেসের একটি কালেকশন সারফেস একটা চমৎকার ল্যাপটপ ওকে এটা কিন্তু হলো সারফেস যদি একটু কন্ডিশনটা দেখাই দিই ভাই সুপার ফ্রেশ মানে একটা সামান্য স্ক্র্যাচ নাই না না লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা কিন্তু মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো Core i5 10th generation প্রসেসর ইউজ করা হয়েছে এবং LPDDR4X 3700 MHz 8GB RAM রয়েছে 256GB M.2 NVMe SSD রয়েছে এখানে কিন্তু কিবোর্ড একেবারেই সফট যারা লং টাইম টাইপিং এর কাজ করে তার একটা প্রিমিয়াম ফিল পাবে এবং কিবোর্ডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে ডিসপ্লেটা কিন্তু 12.4 ইঞ্চ একটি পিক্সেল সেন্স ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যা ইউজ করেন হবে করতে পারেন ব্যাটারি ব্যাকআপটা 5 থেকে 6 ঘন্টা প্লাস পেয়ে যাবেন ইন্টারনাল গ্রাফিক্সটা 4GB ওকে আর বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট আর যেহেতু Core i5 10th generation একটা হ্যান্ডি টাইপ ল্যাপটপ আপনারা দেখেন খুব ছোটখাটো সাইজ এবং এটাতে বাতাস খাওয়া যায় না জি বাতাস খাওয়া যায় সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে এই চমৎকার ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 52,999 টাকা মাত্র 52,999 টাকা আচ্ছা আমরা লাইভের শুরুতে যে কুইজটা দিয়েছিলাম সেটা নিয়ে আবার কথা বলি নতুন করে যারা জয়েন হয়েছেন তাদের জন্য আমরা বলে দিই আজকে লাইভটা সর্বোচ্চবার যিনি শেয়ার করবেন আগামী 7 দিন সময় আছে 7 দিন ধরে আজকে লাইভটা শেয়ার করতে হবে সর্বোচ্চবার শেয়ার করলে একটা গেমিং মাউস এবং একটা হেডফোন ফ্রি অনেক চমৎকার একটা হেডফোন আমি একটু দেখাই দেই এটা গিফট আছে আজকে লাইভটা কিন্তু সর্বোচ্চবার শেয়ার করতে হবে তাহলে কিন্তু এই দুইটা পুরস্কার কিন্তু আপনি পেয়ে যাবেন এক দ্বিতীয়ত হচ্ছে লাইভ চলাকালীন সময় এই ল্যাপটপটার প্রাইস বলতে হবে সঠিক উত্তরদাতা সর্বোচ্চবার যিনি কমেন্ট করবেন তাকে দেওয়া হবে একটা হেডফোন এবং একটা গেমিং মাউস আচ্ছা এই ল্যাপটপটার কনফিগারেশন বলে এটা সারফেসের একটা ল্যাপটপ এটা স্লিম একটা ল্যাপটপ এটা হলো সারফেসের একটা ল্যাপটপ Core i7 7th generation প্রসেসর রয়েছে 16GB RAM রয়েছে 512GB SSD রয়েছে
13.5 inch 2K resolution touch display use করা হয়েছে আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটার প্রাইস আমরা বলে দিয়েছিলাম একটা গেজ প্রাইস আপনার আপনারা সঠিক উত্তর দিবেন 50000 টাকা থেকে 55000 টাকার ভিতরে এটার মধ্যে কিন্তু আছে আপনি প্রাইসটা কিন্তু এটার মধ্যেই কমেন্ট করতে পারবেন আমরা কিন্তু একটা আনুমানিক বলে দিয়েছি না কি 49000 থেকে 55000 টাকার মধ্যে সঠিক প্রাইস লুকিয়ে আছে সঠিক উত্তরটা আপনি কমেন্ট করে জানাবেন ওকে এরপর আমরা চলে যাব আরো কিছু ল্যাপটপ দেখাবো কমেন্ট করতে থাকেন একদম কমেন্টার আমরা লাইভের শেষ পর্যায়ে গিয়ে সঠিক উত্তর বলে দেব লাইভের শেষ পর্যায়ে গিয়ে সঠিক উত্তরটা বলে দেব আচ্ছা আমরা লাইভে কিন্তু খুব বেশি ল্যাপটপ দেখাবো না এরপরে এরপরে হলো যে এই যে ভাই ডেলের যে মডেলটা যে আচ্ছা ডেলের মডেলটা দেখেন ভাঙা যায় হ্যাঁ ভাঙা যায় একটু যদি কন্ডিশনটা দেখেন দেখেন অস্থির একটা লাগছে 7400 এটা একটু যদি দেখাই দিই আপনার পছন্দের ভাই আমার পছন্দের ল্যাপটপ আসলে এটা ডেলের মেটাল বডি একটা চমৎকার ল্যাপটপ কিন্তু খুবই পছন্দ আমার এটা আচ্ছা এটা কিন্তু হলো আপনার 7400 Core i5 8th generation processor থাকবে 16GB RAM থাকবে 256GB M.2 NVMe SSD থাকবে আচ্ছা কিবোর্ড ব্যাকলিক এবং চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে এবং পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ডিসপ্লেটা কিন্তু 13.3 ইঞ্চ IPS প্যানেল একটি ফুল HD ডিসপ্লে ইউজ করেছে এবং টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে ইউজ করতে হবে করতে পারবেন সকল ফিচার এবং ফ্যাসিলিটিস অ্যাভেলেবল সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন চমৎকার ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন মাত্র 42999 টাকায় মাত্র 42999 টাকায় আচ্ছা অ্যাড্রেসটা বলে দে অনেকে জিজ্ঞেস করছে ভাই অ্যাড্রেস কোথায় অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নম্বর মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা আমেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তলায় প্ল্যানেট আইটি ওকে প্ল্যানেট আইটির অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চিন্তা না করলে এই নম্বরে ফোন করবেন ভাই এরপরে কমেন্টস করে ভাই আপডেট ল্যাপটপগুলো কি আপনাদের কাছে নাই আমাদের কাছে কিন্তু আপডেট ল্যাপটপগুলো অ্যাভেলেবল রয়েছে ওকে এটা কিন্তু ডেল এর একটি ল্যাপটপ একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে Core i5 11th generation processor থাকবে 3200 MHz 16GB RAM থাকবে আচ্ছা আচ্ছা 256GB M.2 NVMe SSD থাকবে কিবোর্ড ব্যাকলিট এবং হলো যে মানে ডিসপ্লেটা যদি একটু দেখাই ভাই মানে কালার রেজুলেশনটা কিন্তু একেবারে একেবারে কিন্তু সুপার 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 আর এটা কিন্তু একেবারে ন্যানো বেজেলের 14 ইঞ্চ আইপিএস প্যানেল একটা ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে ইন্টেলের স্ন্যাপড্রাগন 8GB ব্যাটারি ব্যাকআপটা 4 থেকে 5 ঘন্টা প্লাস পেয়ে যাবে একেবারে কিন্তু লুক লাইক মাথা নষ্ট দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন অস্থির একটা ল্যাপটপ যারা নিতে চান ঝটপট নিয়ে ফেলবেন লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 52999 মাত্র 52999 টাকায় পেয়ে যাবেন আচ্ছা এরপরে এরপরে দেখাবো ভাই ওই যে মোবাইলের দামে ল্যাপটপ মোবাইলের দামে ল্যাপটপ এটাও কিন্তু আবার দেখেন সব ধরনের কাজ করা যায় এটা জি জি ভাই ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও আছে 5000 টাকার ল্যাপটপ 12000 টাকার ল্যাপটপ 10000 টাকার ল্যাপটপ 10000 টাকার ল্যাপটপ তাদেরকে বলবো যে ভাই মানে ল্যাপটপ যদি কিনতে চান দরকার হলে আপনি এক মাস পরে কেনেন কিন্তু একটু কনফিগারেশন চেক করে কেনেন ভাই যখন মাথায় উঠে যায় একটা ল্যাপটপ কিনবো তখন তো মনে হলো যে আর মানে অস্থির হয়ে যায় আর এক মাস ওয়েট করার টাইম নাই কিনতে হবে এই বিষয়টা অনেকে মানে বুঝে না বা জানে না আমাদের যে কাস্টমাররা আছে বা ভিউয়ার্সরা আছে সেক্ষেত্রে তারা মনে করে ল্যাপটপ মানে ল্যাপটপ সকল ধরনের কাজ করা যাবে কিন্তু এগুলোর ভিতরে কনফিগারেশন আছে কেনার আগে মানে অ্যাট লিস্ট 6 জেনারেশন থেকে আপনি স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হলো যে ফটোশপ যেগুলো আছে মাইক্রোসফট অফিস এক্সেল আছে যেগুলো কাজ শিখতে পারবেন বা কাজ করতে পারবেন কোনো হ্যাং করবে না কিন্তু ওই কোরাই 5 সেকেন্ড জেন ফার্স্ট জেন থার্ড জেন এগুলো আশা করি অ্যাভয়েড করাটাই ভালো ওকে আর এখানে কিন্তু সেলের 9 জেনারেশনের একটি ল্যাপটপ 9 জেনের ল্যাপটপ তো আবার কি এরকম 60 ডিগ্রি কনভার্টেবল ভেঙে ফেলা যায় না ভেঙে ফেলা যায় আচ্ছা এবং একেবারে কিন্তু মানে কন্ডিশনটা যদি দেখাই দিই সুপার কন্ডিশন সকল ধরনের কাজ করতে পারবে সেলেরন 9 জেনারেশনের প্রসেসর থাকবে 8GB RAM থাকবে DDR4 এর এবং 128GB M.2 SSD থাকবে আচ্ছা আচ্ছা তাছাড়া সকল ফিচার এবং ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে টাচটাও কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে কোনো ভাবে করতে পারো না এটা কিন্তু পারচেজ করতে পারো মাত্র 18500 টাকায় মাত্র 18500 টাকায় পেয়ে যাচ্ছেন অস্থির দেখেন 20000 টাকার নিচে কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে অনেক কিছুই করতে পারবেন মানে বেসিক কাজগুলো সহজে করা যাবে জি জি করা যাবে ওকে আবার অনেকেই চিন্তা করে যে ভাই এই কাজটাই আমি 10000 টাকার ল্যাপটপে করতে পারবো না না সম্ভব না সম্ভব না কারণ যে জিনিসের যেমন যত গুড় তত মিষ্টি ঠিক আছে ওকে এরপর আমরা কোনটা দেখাবো এরপরে হলো যে রাইজেন সিরিজের প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ দেখাই এখানে কিন্তু এটা হলো 745G6 ওকে রাইজেন 5 প্রো 3500 ইউ সিরিজের প্রসেসর ইউজ করা আছে DDR4 16GB RAM রয়েছে 256GB M.2 NVMe SSD রয়েছে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল কি লিগেজ চমৎকার ট্র্যাকপ্যাড বেঙ্গল অপশনে প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে ডিসপ্লেটা কিন্তু 14 ইঞ্চ আইপিএস প্যানেল একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে
আর এখানে কিন্তু ভেগা 8 এর 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এবং স্যাট গ্রাফিক্সটা কিন্তু 7GB যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ খুঁজছেন রাইজেন সিরিজের প্রসেসর দিয়ে তাদেরকে বলবো আমাদের শোরুমে কিন্তু বিভিন্ন মডেল অ্যাভেলেবল রয়েছে আপনি কিন্তু শোরুমে এসে দেখে শুনে পারচেজ করতে পারবেন আর এই চমৎকার ল্যাপটপটি কিন্তু পারচেজ করতে পারবেন মাত্র 37,999 টাকায় এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু এইচপি এলিটবুক সিরিজের ভিতরে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন যারা 22,000-23,000 টাকার ভিতরে ল্যাপটপ খুঁজতেছেন একটা ভালো কনফিগারেশন খুঁজতেছেন তাদের জন্য আমি রেফার করবো যে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কিন্তু হলো G4 Core i5 7th জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে DDR4 8GB RAM রয়েছে 256GB M.2 SSD রয়েছে কিবোর্ড ব্যাকলাইট 4K চমৎকার ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ডিসপ্লেটা নিয়ে কথা বলি 12.5 ইঞ্চ একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে আপনি এসএসডি হার্ড ডিস্ক দুটো একসাথে ইউজ করতে পারবেন র্যাম আপগ্রেডের সুযোগ সুবিধা রয়েছে 32GB পর্যন্ত ইউজ করতে পারবেন চমৎকার কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এই চমৎকার ল্যাপটপটি কিন্তু পারচেজ করতে পারবেন মাত্র 22,999 টাকা ইয়েস ওকে এরপরে তারপরে যে ল্যাপটপ দেখাবো লেনোভোর একটা ল্যাপটপ দেখা আচ্ছা ওকে যদি একটু কন্ডিশনটা দেখাই দিই ওরে দেখেন একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপার সুপার কন্ডিশন আর এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ এই বাজেটের ভিতরে বেস্ট কনফিগারেশন বলা যায় যারা লং টাইম ইউজ করার জন্য ল্যাপটপ খুঁজতেছেন দিনরাত 24 ঘন্টা ল্যাপটপ ইউজ করবেন তারা এই মডেলটা দেখতে পারেন ওকে আর এটা কিন্তু হলো Core i5 8th জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে DDR4 8GB RAM রয়েছে 256GB M.2 NVMe SSD রয়েছে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড এবং ডিসপ্লেটা নিয়ে কথা বলি 14-inch IPS প্যানেল একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ইন্টেলের স্ন্যাপড্রাগন 4GB ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস এবং 180° রোটেট একেবারে সুপার স্লিম কন্ডিশন অ্যাভেলেবেল রয়েছে চমৎকার ল্যাপটপটি কিন্তু পারচেস করতে পারবেন মাত্র 8 জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে DDR4 16GB RAM রয়েছে 256GB M.2 SSD রয়েছে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড বেঙ্গল অপশনে প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে ডিসপ্লেটা নিয়ে যদি কথা বলি এখানে কিন্তু 14-inch IPS প্যানেল একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে তাছাড়া ইন্টেলের সার্ভিসটা 4GB ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস এবার কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে ইউজ করানো ভাবে করতে পারবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যাভেলেবেল রয়েছে চমৎকার ডিভাইসটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 35,999 টাকা ওকে এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো ভাই 1030 একটা কালেকশন দেখাই আচ্ছা 1030 জি জি 1030 কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাও কি 360 ডিগ্রি কনভার্টেবল আচ্ছা আচ্ছা এটাও কিন্তু ট্যাব প্লাস ল্যাপটপ মোড ইউজ করতে পারবে আর এটা কিন্তু হলো আপনার Core i5 8th জেনারেশনের প্রসেসর থাকবে DDR4 16GB RAM থাকবে 256GB M.2 ওকে NVMe SSD থাকবে তাছাড়া কিন্তু 360° কনভার্টেবল 13.3 ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন চমৎকার ডিভাইসটি কিন্তু পারচেজ করতে পারবেন মাত্র 38,999 টাকায় পেয়ে যাবেন ওকে তো খুবই চমৎকার ল্যাপটপ আমরা দেখাচ্ছি আচ্ছা এর বাইরে যদি আরো অনেক মডেল তো আছে আসলে মডেলের শেষ নাই প্রচুর মডেল আছে এর বাইরে যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা দিতে পারবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে দিতে পারবো আচ্ছা ঢাকার বাইরে যারা আছেন যারা কুরিয়ারে নিতে চায় তারা কিভাবে নেবে বাংলাদেশের 64টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট গুলো পৌঁছে দেবো আপনার ঠিকানায় বাকি টাকা ওখানে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও যারা চাচ্ছেন যে ঘরে বসে ল্যাপটপ নিতে সেক্ষেত্রে কিন্তু আমাদের হোম ডেলিভারি সিস্টেমটাও অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর একটা ল্যাপটপ দেখাবো ভাই ব্ল্যাক ডায়মন্ড ও ব্ল্যাক সারফেস ব্ল্যাক কিন্তু অস্থির সারফেসটা কিন্তু রোজ গোল্ড এবং হলো সিলভার কালারটা সব জায়গায় ম্যাক্সিমাম পাওয়া যায় কিন্তু ব্ল্যাক কালারটা পাওয়া যায় না বাট ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ওকে এটা কিন্তু Core i7 8th জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে DDR 16GB RAM রয়েছে তাছাড়া কিন্তু 512GB M.2 NVMe SSD রয়েছে কিবোর্ড ব্যাকলিক চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে ডিসপ্লেটা কিন্তু 13.5 ইঞ্চি 2K রেজলিউশন একটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে ইউজ করানো ভাবে করতে পারবেন ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ
স্পেস লক ফ্যাসিলিটিস তো অ্যাভেলেবল রয়েছে, একেবারে লাইট ওয়েট, বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট বেস্ট একটা ল্যাপটপ। দেখেন এটা এত পাতলা, মানে আমরা মোবাইলের দামে ল্যাপটপ দিচ্ছি আর এটা হচ্ছে মোবাইলের চেয়ে স্লিম ল্যাপটপ, মোবাইলের চেয়ে স্লিম ল্যাপটপ। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে। আচ্ছা, এটা কিন্তু পারচেজ করতে পারেন আমাদের কাছ থেকে 55,999 টাকা। ওকে ওকে, আচ্ছা প্রচুর কমেন্ট আসছে, আমরা একটু দুই একটা কমেন্ট নিতে চাই। মনিরুজ্জামান সাগর বা লিখেছেন এইচপি 340G5 কোরাই 5 এর 8 জেন, 8 জিবি র্যাম, 340 মানে উনি কনফিগারেশন ঠিক বলছেন কিনা আমি ঠিক জানি না, এটা ওনার দরকার, এই ল্যাপটপটার উনি প্রাইস জানতে চেয়েছে। ওকে, আপনি প্রয়োজনে আরেকবার সঠিকভাবে যদি একটু লেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, জেটবুক এআর প্রাইস কত? একজন ভাই লিখেছেন লাভ ফর্ম মেহেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ রনি লিখেছেন ম্যাকবুক আছে কিনা, ম্যাকবুক 2017 আছে কিনা জিজ্ঞেস করছেন। ম্যাকের কালেকশন গুলো নাই আমাদের কাছে, হলো যে মানে ডেল, এসপি, লেনোভো, মাইক্রোসফট সার্ফেস, আসুস এগুলো কালেকশন। এইচপি কোর i7 এর 10 জেনটা আছে কিনা? জি আছে। ওকে, আছে, আপনারা অবশ্যই নিতে পারবেন, সরাসরি কথা বলতে পারেন তাদের সাথে। আচ্ছা, এরপর আমরা সেই কাঙ্ক্ষিত যে ল্যাপটপ যেটা আমরা প্রাইস কুইজ দিয়েছিলাম, এই ল্যাপটপটা কিন্তু প্রাইস কুইজ চলতেছে, একটু পরে আমরা সঠিক উত্তরটা বলে দেব এবং সঠিক উত্তরদাতাকে সেটাও খুঁজব। কমেন্ট করার কিন্তু সুযোগ আর বেশিক্ষণ নাই, এই ল্যাপটপটার আমরা আবার একটু কনফিগারেশন বলে দেই, এর মধ্যে প্রাইসটা আমরা নিতে থাকি। এটা হলো কোর i7 এর 7th generation, 16 জিবি র্যাম থাকবে, 512 জিবি M.2 NB মেসেজ থাকবে। ওকে, তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিক এবং চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে, ডিসপ্লেটা কিন্তু 13.5 ইঞ্চি 2K রেজুলেশন একটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার একটা ল্যাপটপ। এই ল্যাপটপটার সঠিক প্রাইস কত হতে পারে সেটা যদি কেউ বলতে পারে তাহলে কিন্তু তার জন্য গিফট আছে, আমরা আগেই এটা অ্যানাউন্স করেছি লাইভের মধ্যে। লাইভটা শেষ পর্যায়ে আমরা কিন্তু এখন প্রাইসটা সঠিক উত্তর বলে দেব, তারপরে আমরা একটা মিনিট টাইম দিতে পারি গেজ প্রাইসটা, মানে কত থেকে কতর মধ্যে সঠিক উত্তর সেটা। 49,000 টাকা থেকে শুরু করে আপনার 55,000 টাকা। আচ্ছা, মানে আমরা কিন্তু আপনাদেরকে একটা ক্লু দিয়ে দিয়েছি, 49,000 থেকে 55,000 টাকার মধ্যে কিন্তু এই ল্যাপটপটার প্রাইস, তাহলে এর মাঝখানেই সঠিক উত্তর লুকিয়ে আছে, আপনি কিন্তু সহজে এটার অ্যান্সার দিতে পারবেন। যারা কমেন্ট করছেন অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন 48,999 টাকা, 48,990 টাকা, একজন লিখেছেন 60,000 টাকা, একজন লিখেছেন 20,000 টাকা, একজন লিখেছেন 52,500 টাকা। অলরেডি চলতেছে কিন্তু প্রচুর কমেন্ট আসতেছে। আচ্ছা, কমেন্ট কিন্তু আসতেছে প্রচুর, আমরা সঠিক উত্তরদাতা এখন বের করে ফেলবো, যদিও আমরা সঠিক উত্তর বলে দেওয়ার পরে কেউ কমেন্ট করবেন না, ঠিক আছে? কমেন্ট করলে, নতুন করে কমেন্ট করলে আপনি কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন, তার মানে আমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবো যে এর পরে যত কমেন্ট আসবে সেই কমেন্টগুলো আমরা নিব না, ঠিক আছে? এই যে অলরেডি কিন্তু কমেন্ট এখনো আসতেছে, আসুক, আমরা এক মিনিট যেহেতু টাইম দিয়েছি আমরা তার আগে অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে প্ল্যানেট আইটি। জি জি, আচ্ছা, প্ল্যানেট আইটির অ্যাড্রেসটা মিরপুর 10 নম্বর। জি জি, এটার প্রাইসটা হলো আপনার প্ল্যানেট আইটির অ্যাড্রেস। আচ্ছা, প্ল্যানেট ঢাকা মিরপুর 10 নম্বর, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে ভবনটি আছে মাহমেনা প্লাজা, ঠিক ওই ভবনের তৃতীয় তলায় প্ল্যানেট আইটি। ওকে ওকে, যারা ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন, ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন। যারা আসতে পারবেন না, প্রয়োজনে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে পাঠিয়ে দিতে পারেন, তাদের শোরুমে এসে দরকার হয় ল্যাপটপগুলো দেখে শুনে নিয়ে যাবে। ওকে, প্রাইস এখন আমরা স্টপ করে দেবো, প্রাইস স্টপ করে দেন, কেউ আর নতুন করে কমেন্ট করবেন না, আমরা এখন সঠিক উত্তর বলে দেবো, এটা সঠিক উত্তর, আপনি আরো কমাতে থাকেন। 49,000 থেকে 55 বলছেন, এখন আরেকটু কমান, 49 থেকে 52। আচ্ছা, 49 থেকে 52, এখন আমরা কিন্তু 49 থেকে 52, মানে 3,000 টাকার ডিস্টেন্স। জি জি, নাকি? এর মধ্যে আছে সঠিক উত্তর অবশ্যই। আচ্ছা, 49,000 থেকে 52, এটার মধ্যে কমেন্ট আসুক, আমরা আরো এক মিনিট টাইম নিব প্রয়োজনে। আচ্ছা, প্রচুর কমেন্ট আসতেছে, কামরুজ্জামান লিখেছেন 49,990, একজন লিখেছেন 27,900, আমরা কিন্তু বলি নাই আপনাকে 27,000-এর মধ্যে কমেন্ট করতে। আচ্ছা, একজন লিখেছেন 54,900, 54,000 তো আমরা আগেই পার হয়ে আসছি, দিয়ে দিয়েছি। আচ্ছা, 51,590 টাকা একজন লিখেছেন। আচ্ছা, বলেন এখন আর একটু কমায় দেন, মানে আরো ছোট করে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, 49 থেকে 51,000 টাকার ভিতরে যান, 49 থেকে 51, মানে 2,000 টাকার ডিস্টেন্স। ওকে, দেখি এর মধ্যে কমেন্ট কে কে করতেছে। 51,000 একজন লিখেছেন, 51,990 লিখেছেন, সত্যের পথে অনেকগুলো কমেন্ট করেছে, ভাই সঠিক উত্তর এখন বলে দেন আমাদেরকে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস হলো 49,800 টাকা,
49,800 টাকা কে কমেন্ট করেছেন ভাই? 49,990 টাকা অনেকেই কমেন্ট করছে। 49,800 টাকা এখন পর্যন্ত কেউ কমেন্ট করেছে কিনা আমি দেখি নাই। ওকে, এখন কিন্তু নতুন করে যদি 49,800 টাকা কেউ কমেন্ট করেন তাহলে হবে না। এই যে কমেন্ট কিন্তু আসতেছে 49,800 টাকা, হাসান আলী কমেন্ট করছে অলরেডি 49,800 টাকা এখন কমেন্ট করে বসতেছে। আমরা উত্তর বলে দেওয়ার পরে আপনি যদি বলেন তাহলে আর হবে না, ঠিক আছে? ওকে, লাইভটা আমরা শেষ করে দিচ্ছি। হাসান আলী আপনি তো পরে কমেন্ট করেছেন, সো আপনি ডিসকোয়ালিফাইড। তো আজকে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি। সঠিক উত্তরদাতাকে কমেন্ট থেকে তারা খুঁজে নিবে এবং আপনার সাথে যোগাযোগ করবে। সঠিক উত্তর যিনি দিয়েছেন 49,800 টাকা তার জন্য কিন্তু গিফটটা থাকবে। ওকে, তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।